দুর্গা পূজা উপলক্ষে টানা চার দিনের ছুটিতে হাজারো পর্যটকের ভিড় জমেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটাতে। পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে আবার ঘুরছেন ঘোড়া, মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকে, আবার সৈকতের পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন কেউ কেউ। প্রায় তিন মাস পর পর্যটকের এমন উপস্থিতিতে উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে, বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেল। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর ট্যুরিস্ট পুলিশ।